নমস্কার বন্ধুরা, আরএসএস ফ্যাশন চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। সবার ফার্স্টে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর আজকে হলো সানডে, আর সানডে ইজ এ ফান ডে। আর আজকে ছুটি সবারই মোটামুটি, আর সেই জন্য কাজের কোনো তাড়াও নেই আর কোনো চাপও নেই। ধীরে সুস্থে ল্যাব খেতে খেতে আজকে কাজ করবো। আর এখন বাজে সকাল, চোখে আমি এখন ঘরতে বসেছি দুধ কমপ্লান এই যা। আর এই যে মহারাজ আমার পাশে, বলো কিছু। হ্যালো, তোমরা রাখুন নাচার মহানাচ। ভালো মতো কথা বলো, বলো গুড মর্নিং। একটু পাগল পাগল কথা বলে। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর সারাদিন আজকে কী করবো কী কী করবো সবই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। তো চলো আগে আজকে দুধটা আগে খাই দিয়েছি, তারপরে আবার দেখাচ্ছি কী করি না করি। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর কী করবো সারাদিন অল্প অল্প করে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে ওকে দুধটা খাইয়ে দিই, তারপরে হয়েছো। আর্যকে একা একা দুধটা খেতে দিয়েছি, কারণ বড় হয়ে যাচ্ছে, ওকেও শিখতে হবে একা একা খাওয়া, সেই জন্য। তো এই যে দেখো, আমি সবজি কাটতে বসেছি এই যে, আর আমি এই এই জিনিসটা দিয়েই আমি আলু ছাড়াই, নাহলে আলুর খোসা ঠিকঠাক আমি বটিতে ভালো হয় না, আমার এইটা দিয়ে ভালো হয় আলুর খোসা ছাড়ানো। এই যে কেটেছি হলো পটল, আর এইখানে এই যে আলুটা ভেজানো রয়েছে, আর নইলে আলুটা লাল হয়ে যাবে। আর তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই পটল আর আলু। আমার হয়ে গেছে ভাত, উপর করে দিয়েছি, এবার হাঁড়িটা তুলে দেব। ভাত ফ্যানটা ঝরে গেছে পুরো। আর এইখানে দেখো 250 চিংড়ি মাছ, আর খোসা দেখো মাছের থেকে হয়েছে বেশি খোসা। এখানে 250 চিংড়ি মাছ আছে। তো দেখি এখন পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, নাকি চিংড়িটা চিংড়ি মাছটা আলাদা ভাপা করব, তো সেটা একটু একটু পরে দেখাচ্ছে। দেখি আগে ওনারা বাবা মা ওরা কি বলে, তো সেই বুঝে রান্না করব। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখানে পটল আলু কষা কষা যে তরকারিটা করবো ভেবেছিলাম, তো সেই তরকারিটা এটা ফুটে গেছে। আর এই জিনিসটা হলো দিলাম আমি মাছের চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা বেটে রসটা চিপে দিলাম। এটা এইটা দিলে পরে মানে অসাধারণ একটা টেস্ট আসে, আর একটা চিংড়ি মাছের মানে স্মেলটা আরও গাঢ় হয়। তো তোমরা হয়তো বাড়িতে অনেকেই চিংড়ি মাছের মাথার পড়া বা মাথাটা বাটা খাও, তো আমরা সেটা খাই না। আমি শুধু মাথাটাকে বেটে যে একদম চিপে থকথক একটা গাঢ় একটা জিনিস তরল বের হয় সেটা আমি তরকারিতে দিয়ে দিই, খুব ভালো হয়, সেন্টটা খুব দারুণ আসে। তো আমার এই তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে আমি একটা বাটিতে কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি, আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, কারণ আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই। এটা এবার আমি শিলনোড়াতে বেটে নেব, এটা দিয়ে আমি চিংড়ি ভাপাটা তৈরি করব। তো দেখতে থাকো। তো দেখো আমি শিলনোড়াতে নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা, আর হলো এবার অ্যাড করে দিলাম একটুখানি নুন, কারণ নুনটা দিলে আমার বাটতেও সুবিধা হবে, আর নুনটা দেওয়ার জন্য সর্ষেতে তিতা ভাবটা হবে না, প্লাস তোমার বাটার সময় সর্ষের স্মেলটা খুব সুন্দর বেরোবে। তো আগে বেটে নিই, তারপরে দেখাচ্ছি। তো সর্ষেটা বেটে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কাঁচা সরিষার তেল, নুন, হলুদ আর সব চিংড়ি মাছগুলো। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমার শরীরটা খারাপ, সেই জন্য আমি সিম্পলি রান্না করছি, আর এটা এই রান্নাটা করবো, আর হয়তো একটু উচ্ছে ভাজবো চাপচাপ করে,
তো চলো দেখতে থাকো। আর তোমরা যেহেতু জানো যে আমরা সব রান্নাতে একটুখানি চিনি ইউজ করি, আমার রেসিপির ভিডিওগুলোতে হয়তো তোমরা দেখেছো, তো এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম। আর আমি চিংড়ি ভাপাটা এইভাবেই তৈরি করি, আমি কোনো টিফিন বক্সে করি না, আমি কড়াইতে করেই করি। তো চলো দেখো, আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আর এবার আমি আর কোনো এক্সট্রা তেল অ্যাড করব না, এর মধ্যেই আমি মিশ্রণটা ঢেলে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, আর বাটির গায়ে একটুখানি সর্ষে বাটা যেটা লেগেছিল তো ওইটা দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিচ্ছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, বাটার সময়ও অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এ দেখো একেবারে ঢেকে দিলাম। আর এইদিকে আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি, আর উচ্ছের বীজগুলোকে আমি বার করে নিয়েছি, কারণ এটা না নইলে খাওয়ার সময় একটু প্রবলেম হয় বাচ্চাদের, বয়স্ক মানুষের, আর অনেক সময় তাতে আটকে যায়, আমার ছেলের মাঝে মাঝে গলাতেও আটকে যায় খাওয়ার সময়। তো এখন বাজে সকাল 11:30, আমি আর একজন টিফিন খেতে বসেছি, আর চলে শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য মানে ভালো কিছু তোমাদেরকে বেশি করে দেখাতে পারছি না, ক্যামেরা করতে পারছি না আমি ভিডিও, আর হলো এর জন্য রেসিপিটাও আমি আনতে পারছি না, কোনো ঠিকঠাক কোনো রেসিপির ভিডিও করতে পারছি না। তো এখন আমি আর্য আর আমি এখন টিফিন খেতে বসেছি। আচ্ছা করো একটু, তো যেইটুকুনি পাচ্ছি শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি, তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এই দেখো আমি সকালেই কাঁচা ভিজিয়ে রেখেছি এখানে আমার দেওর, মানে সন্তুর সারা সপ্তাহের জামা কাপড় রয়েছে, আর আমার শ্বশুরমশাইয়েরও জামা আছে, যেহেতু মোটামুটি সবই আমাকেই কাচতে হয়, তো সেই জন্য আমি সকালেই ভিজিয়ে রেখে দিয়েছি। রান্না ঠান্নাগুলো শেষ করে তারপর এগুলো কেচে নেব। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আর্য কিছুই আঁকতে পারে না, ও তবু ওকে রং পেন্সিলগুলো দিয়ে বসিয়ে দিয়েছি, কিছুই পারে না আঁকতে, কারণ বয়সটা ওর এখন বেশি হয়নি, সবে 4 বছর হলো। আর তো দেখো ভিজি ভিজি করছে, এই নিয়ে 3 নম্বর আঁকা খাতা গেছে, 3টেই নষ্ট করে দিয়েছে ভুলভাল এঁকে। আর এখন 12:30 বেজে গেছে, সেই জন্য আর্যকে আমি স্নান টান করিয়ে দিয়েছি, কারণ ওর স্নান করার টাইম হলো 12:30, তো স্নান টান করে ওই যে খাটের উপর বসিয়ে রেখেছি, এমনি ও খুব একটা দুষ্টুমি করে না, তো আমাকে যেতে হবে ওদিকে কাজে যেতে হবে, ওই জন্য ওকে স্নান করিয়ে। তো আমি বাসনগুলো মেজে রেখেছি, বাসন মাজানোর সময় দেখাতে পারি না, কারণ যেহেতু ভিডিওটা আমি নিজে করি। আর এই যে এই তাকটার মধ্যে এখন বাসনগুলোকে গুছিয়ে রাখবো, আর এই যে বাসনটা মেজে আমি তাড়াহুড়ো করে জামা কাপড়টা কেচে নিলাম, কারণ এগুলো বাইরে মিলে দিতে হবে, ও আবার কালকে অফিসে এই এই জামা কাপড়গুলোই পরে, মানে যে কোনো একটা হয়তো প্যান্ট বা শার্ট পরে যেতে পারে, তো শুকানোর ব্যাপার থাকে, শুকাবেও না অবশ্য এত বেলায়। তো আমি এই জন্য হাফ বালতি জল নিয়ে নিয়েছি, তো আমি প্রতিটা ঘর মুছি আর জলটাকে চেঞ্জ করি, তো আগে বাবা মায়ের ঘরটা মুছবো, আমার রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, আর আমি এই ফিনাইলটা ইউজ করি, সেদিকে যে তোমাদেরকে বলেছিলাম এই ফিনাইলটাই অল্প পরিমাণে দিয়ে দিই, যেহেতু রোজই ফিনাইল দিয়ে ঘর মোছা হয়, তো সেই জন্য অল্প পরিমাণে দিলেও অসুবিধা হয় না, প্রতিটা ঘরই অল্প অল্প করে ফিনাইল দিয়ে মুছি। তো দেখতে থাকো, আর একটু সার্ফও নিয়ে নিলাম, একটু সার্ফও দিয়ে দিই, কারণ ঘরটা তাহলে ভালো একটু পরিষ্কার থাকে, বেশি সার্ফ দিই না, কারণ ওইলে টাইলসে মেঝেটা টাইলসে সবাই ধুমধাম পড়ে যাবে সেই জন্য। তো দেখো মেঝে বাসনগুলো সব ওই তাকটার মধ্যে গুছিয়ে রেখেছি, আর এখানে রান্নাগুলো এখানেই রাখি, কারণ খাবার টেবিলের ওপর রান্নাগুলো রাখলে বিড়ালে উৎপাত করে বেশি। আর এই যে সব পুরো পরিষ্কার, পা মোছা পেতে দিয়েছি, আর এই যে খাবার টেবিলটাও পুরো সব মুছে ঢুছে নিয়েছি ফিনাইল দিয়ে, নইলে খাবার দাবার থাকে অনেক সময় পিঁপড়ে ধরে। আর ওই নাইটিটা আমি এখন স্নান করতে নিয়ে যাব, আর এখন আমি স্নান করব। আর এই যে এই পাইপটার মধ্যে দিয়ে আমাদের বাথরুমে জল যায়। তো আমার কাজ বাজ মোটামুটি কমপ্লিট, আর এখন বাজে 2:05, মানে কলের জল চলে গেছে,
হ্যাঁ, এবার আমি যাবো স্নান করতে। ঘরটা মোছা হয়ে গেছে, আসলে এত বড় বাড়িটা মুছতে একটু সময় লাগে। আর আর স্নান করে এসেই হয়তো ক্যামেরার সামনে বুঝতে পারবো না, কারণ স্নান করে আস্তে আস্তে 2:15 বেজে যাবে, কারণ আমার ছেলের খাওয়ার টাইম হয়ে যাবে। তো আমি ছেলেকে খাইয়ে তারপরে আবার ক্যামেরার সামনে আসবো। তো যাই, এখন ঝটপট করে স্নান করে নিই, তো তারপরে আবার দেখাচ্ছি। তো এখন বাজে 2:25, আর এই যে আমি স্নান টান করে চলে এসেছি, আর আর্যকে এখন খাওয়াতে বসিয়েছি, কারণ আমার ছেলের খাওয়ার টাইমটা চলে গেলে হবে না। তো 2:30-এর মধ্যে ওকে খাইয়ে দিই, কারণ নইলে না ওর ঘুম পেয়ে যায়, তখন খেতে চায় না, কান্নাকাটি বমি ছবি ঘুরে একাকার করে দেয় জোর করে খাওয়াতে গেলে। তো ভাবলাম যে আমার যেকালে স্নান হয়ে গেছে, ওকেও খাওয়াতে বসিয়ে গেছি, তাহলে একটু ক্যামেরার সামনে আসতেই পারি, এতে কোনো সমস্যা নেই। তো ওকে খাওয়ানো হবে, তোমাদের সাথে কথা বলাও। তো এখন বাজে 3:10, আমার হাজব্যান্ডও চলে এসছে, আর রাজ্যকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওর পাশে না শুলে ও ঘুমোতে চায় না, তো এখন ঘুমিয়ে পড়েছে দেখো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হলো না, কারণ সাথে বাবা মা দুজনেই খেতে বসেছিল। আর ওরা আগেকার দিনের মানুষ, তো ওরা এইসব ঠিক পছন্দ করে না। তো খাওয়া হয়ে গেছে, বাসনও মেজে উপর করে দিয়েছি, আর এবার যাবো শুতে, তারপরে আবার ইভিনিংয়ে দেখা হবে, আর বিকালে উঠতে হবে বিকালে আবার জল ভরতে হবে, ঘরটা ঝাড় দিতে হবে। তো এখন আর হবে না কথা বলা, আমার ইভিনিংয়ে কথা বলবো, আর সাথে আমার আর্যই থাকবে তখন, কারণ আর্য এখন ঘুমাচ্ছে। তো তো এখন আমি এইটুকুনি কথা বলছি, আমার পরে ইভিনিংয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন বাজে 6:30, আর আর্যকে আমি বসিয়েছি খাওয়াতে। আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমার শরীরটা খুব খারাপ, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে। তো আগে আমি ছেলেকে খাইয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো আমি আবার চলে এসেছি, কিন্তু এখন আর সন্ধ্যে নেই, অনেকটা টাইম পার হয়ে গেছে, এখন বাজে 10:00। আর কারণ আমি বলেছিলাম যে আর্যকে খাওয়ানোর পর আবার আসবো ক্যামেরার সামনে, কিন্তু আর ভালো লাগছিল না, আমি শুয়ে পড়েছিলাম, শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছে। তো এখন বাজে 10:00, আর্যকে ভাত খাওয়াবো, খাওয়ানোর সময় হয়ে গেছে, ভাতটাকে ঠান্ডা করে দিয়েছি, আর পাপা এখনও আসেনি, পাপা এলে তারপরে আমি খাবো। আর সব থেকে বড় কথা হলো, একটা ঘরের বউয়ের সানডে মানে এইভাবেই কাটে সারাদিন, কাজ করতে করতে সন্ধ্যেবেলা এইভাবেই কাটে। আর নতুন করে আর কিছু তেমন নেই করার, আর তো ভাবছি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, যেহেতু শরীরটা ভালো ছিল না, ওই জন্য আজকে ঠিকঠাক রান্নাও করতে পারিনি, কোনো রকম রান্না করেছি। আর রাতে তাই তো হচ্ছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না, বলতেও ইচ্ছা করছে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চেষ্টা করবো আবার নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আসার, তো যদি পারি তো নিয়ে আসবো। আজকের ভিডিওটা এইটুকুনি, আর সেভাবে আছে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, তো কিছু করার নেই, শরীরটা কিছু খুবই খারাপ ছিল সেই জন্য। আর তো আজকে এইটুকুনি, সবাইকে জানাচ্ছি গুড নাইট, চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আপনজনের খেয়াল রেখো, তো আজ এইটুকুনি, চলে যাচ্ছি, টাটা।